রুপুশ ডাইনার অনলাইন কুকিং শোর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রান্নার আয়োজন শুরু করব। আজকে যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে থাই স্যুপ। আর এই থাই স্যুপের রেসিপির জন্য আপনাদের কাছ থেকে প্রচুর চিঠি পেয়েছি, সেই জন্য আজকের এই আয়োজন। আশা করি রুপুশ ডাইনারের এই থাই স্যুপের প্রিপারেশনটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। থাই স্যুপের জন্য প্রথমেই যেটা লাগবে চিকেন স্টক, এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা মুরগির অনেক সময় অনেক হাড্ডি বেঁচে যায়, সেটা দিয়েই চিকেন স্টকটা তৈরি করে ফেলতে পারেন। এখানে 3 কাপ পরিমাণ চিকেন স্টক এখানে আছে। তারপরে যেটা লাগবে এখানে 4-5টা চিংড়ি আর মুরগির মাংস কিউব করে কেটে নিয়ে আছে। চিংড়িটা আমি এভাবে প্রত্যেকটা চিংড়ির এই পিছন দিয়ে এভাবে ফালি করে কেটে নিয়েছি। আর এই চিংড়ি আর চিকেন কিউবটার মধ্যে আমি 1/2 টেবিল স্পুন সয়া সস দিয়ে 15 মিনিট আগের থেকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে যেটা আমাদের লাগছে ডিম লাগছে 2টা, ডিমের সাদা অংশ হলুদ অংশ দোনোটাই লাগবে আমাদের। কর্ন ফ্লাওয়ার এখানে আছে 1.5 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। লেমন গ্রাস আছে এখানে গোটা 1টা, লেমন গ্রাসটাকে আমি 3টা টুকরা করে ফেলেছি। তারপরে যেটা লাগবে চিলি সস, সুইট অ্যান্ড সাওয়ার চিলি সস, চিলি সসটা আমি 2-3 টেবিল চামচ ব্যবহার করব। স্বাদ অনুযায়ী এটা কম বেশি করা যায়। টেস্টিং সল্ট লাগবে 1.5 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। সেই সাথে গোলমরিচ গুঁড়া লাগবে 1 টেবিল স্পুন, কাঁচা মরিচ লাগবে, সেই সাথে লেবুর রস লাগবে। এখানে আমি 1/2টা লেবুর রস দিয়ে দিব। প্রথমেই আমি যেটা করব 2টা ডিমকে খুব ভালোভাবে ফেটে নেব। এবার আমি চিকেন স্টকটা হাঁড়িটাতে ঢেলে দিব। সামান্য কিছু চিকেন স্টক আমি রেখে দিব কর্নফ্লাওয়ারটা গুলাবার জন্য, এবং চিকেন স্টকটা ঠান্ডা হতে হবে, চিকেন স্টকটা পুরোপুরি ঠান্ডা। কিছুটা চিকেন স্টক আমি রেখে দিলাম, এটাতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে ফেলব। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেন কিউব আর চিংড়ি মাছটা এটাতে ঢেলে দিব। এখন যেটা আমার করণীয়, আমি মাঝামাঝি আছে চিকেন স্টক আর চিকেন কিউব আর চিংড়ি, যেটা সেটা মাঝামাঝি আছে চুলায় দিয়ে দিব। সেই সাথে আমি এই ফেটানো ডিমটা, লেমন গ্রাসটা আমি খুব ভালো করে ছেঁচে নিয়েছি, লেমন গ্রাসটা আমি দিয়ে দিব, এবং সেই সাথে এই ডিমটা আমি দিয়ে দিব। কিন্তু ডিমটা দিয়ে আমাকে সারাক্ষণ এটা নাড়তে হবে, না হলে ডিমটা ছাকরা ছাকরা হয়ে যাবে। এবার পুরোটা প্রিপারেশন ভালোভাবে গরম হওয়া পর্যন্ত সারাক্ষণই নেড়ে যেতে হবে, যেন ডিমটা পানিটার মধ্যে জমে ছাকরা বেঁধে না যায়। এখন আমি এর মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দিব। প্রিপারেশনটা 5-6 মিনিট পুরো আছে, আমি রান্না করলাম। এই 5-6 মিনিট সারাক্ষণই এটা নেড়ে যেতে হবে, যেটা আপনাদের বলেছি, না হলে ছাকরা হয়ে যাবে। এবার আমি একে একে এটাতে টেস্টিং সল্ট, লবণ, লবণটা প্রথমে খুব সামান্য দিয়ে নেয়াই ভালো, না হলে লবণের পরিমাপটা বেশি হয়ে যেতে পারে, এবং গোলমরিচ। ভালো করে মিলিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এই সুইট অ্যান্ড সাওয়ার চিলি সসটা এখানে ঢেলে দিব। আমি এখানে মেপে দিলাম না, কারণ আমার একটা আন্দাজ হয়ে গেছে, আপনারাও আশা করি বুঝতে পারবেন। এবার আমি যেটা করব, চুলোর
আঁচটা খুব সামান্য করে দিব, খুবই সামান্য করে দিব। এখন যেই বাকি চিকেন স্টক ছিল, সামান্য চিকেন স্টক ছিল, সেটাতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে ফেলেছি, সেটা আমি খুব অল্প করে ঢালতে থাকব। অনেক সময় সামান্য একটু দিলেই হয়ে যায়, কারণ এই স্যুপটা খুব বেশি একটা থিক হবে না। আমি খুব সামান্য ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা নাড়তে থাকব। আর লেবুর রসটা সেটা একদম শেষে পরিবেশনের আগে সার্ভ করতে হবে। তো পরিবেশনের সময় যদি আপনাদের কাছে মনে হয় যে না আরেকটু সুইট অ্যান্ড সাওয়ার চিলি সসটা আরেকটু হলে ভালো লাগতো, সেটা তখনও আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার আমি এতে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ঢেলে দিব। কর্নফ্লাওয়ারটা আপনারা আশা করি বুঝতেই পারছেন, ভাগে ভাগে অল্প অল্প করে দিয়ে দিয়ে নেড়ে যেতে হবে। যতক্ষণ না স্যুপটা পুরোপুরি ওয়েল ডান হয় ততক্ষণ মোটামুটি আমাদেরকে নাড়তেই লাগবে। এবার আমি বাকি কর্নফ্লাওয়ারটুকু ঢেলে দিলাম। এবার পুরোটা স্যুপকে আরও 6 থেকে 7 মিনিট জালের মধ্যে রান্না করে যেতে হবে, কিন্তু সেই সাথে সারাক্ষণ এটা নাড়তে হবে। মাঝামাঝি থেকে সামান্য কম আছে, আমি স্যুপটা নেড়ে যাচ্ছি। স্যুপটা থেকে এখনই খুব সুন্দর লেমন গ্রাস, কাঁচা মরিচ, সুইট অ্যান্ড সাওয়ার চিলি সসের একটা গন্ধ বের হয়ে গিয়েছে। স্যুপটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে যে অর্ধেকটা লেবু আছে সেই লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা অবশ্যই আপনারা ঠিক পরিবেশন করার আগেই মেলাবেন, না হয় অনেক সময় লেবু থেকে একটা তেতো ভাব চলে আসে। স্যুপটা একদমই পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে স্যুপটা সরিয়ে ফেলবো। এই স্যুপটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, যেটা সময় লাগে প্রিপারেশনটা, চিকেন স্টক তৈরি করা অথবা চিংড়ি মাছ মুরগির মাংসটা কিউব করে ম্যারিনেট করা, এটাই যা সময় লাগে। এছাড়া স্যুপটা তৈরির যে সময়টা সেটা খুব একটা লাগে না। আজকের মতো তৈরি হয়ে গেল থাই স্যুপ রূপতুষডাইনারের রান্নাঘরে। আশা করি থাই স্যুপটা আপনাদের ভালো লাগবে। আর বরাবরের মতো বলবো, আমাদের জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক সুন্দর থাকেন।